লেবাননে হঠাৎ করে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে দলটি জানায়। এছাড়াও ব্যাপক যানমালের ক্ষতি হয়েছে হামলায়। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন আমেরিকায় মাত্র শেষ হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক। যে বৈঠকের শেষ দিনের অধিবেশনে লেবানন ইস্যুতে বিস্তারিত আলোচনা করেন বিশ্ব নেতারা। মধ্যপ্রাচ্যে এখন স্মরণকালের দুর্যোগময় পরিস্থিতি বিরাজ করছে, তাই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে একথা জানায়। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে এমন খবর জানার পরই এ পদক্ষেপ নেওয়া হয়। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। তেহরানের সর্বশেষ খবর সম্পর্কে অবগত দুজন আঞ্চলিক কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। শুক্রবার দক্ষিণ বৈরুতে এক বিমান হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করার দাবি করে ইসরায়েল। শনিবার এক এক্স বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ দাবি করা হয়। রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় শুক্রবার রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। জানা যায়, ইরান সমর্থিত হিজবুল্লাহর কমান্ড সেন্টারে সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ ও অন্য নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর পাওয়া যায়। এএফপির খবর বলছে, হাসান নাসরুল্লাহ নিহতের খবর স্বীকার করেছে হিজবুল্লাহ। তাতে বলা হয়, হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন, যাদের তিনি 30 বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। 64 বছর বয়সী হাসান নাসরুল্লাহর জন্ম 1960 সালে, বেড়ে উঠেছেন বৈরুতে। বাবা আব্দুল করিম ছিলেন একজন সাধারণ সবজি বিক্রেতা। তার 9 সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবার বড়। 1975 সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরুল্লাহ শিয়া মুভমেন্ট আমালে যোগ দেন। পরে 1982 সালে আরও কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান। 1985 সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়। তখন এই দলে যোগ দেন হাসান নাসরুল্লাহ। 1992 সালে মাত্র 32 বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। হিজবুল্লাহ শুরু থেকে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ইসলামের প্রধান শত্রু হিসেবে ঘোষণা দেয়, সেই সঙ্গে মুসলিমদের ভূমি দখলকারী ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংসের ডাক দেয়। মাহমুদ সোহেল, কালবেলা।